আমি ইতিমধ্যে এলানিভাবে প্রসার হয়ে আছে আর তার বিসংগতিবিলাকও এলানিভাবে ওলাইছে, আজি নয় আগৰ পৰা ওলাই আছে। আর সেইবিলাক আমি সমাধান করার কারণে বা তাকে নিরাময় করার কারণে বহুবার আবেদন নিবেদন দিছো, এতিয়াও দি আছো। আমি শিক্ষাক্ষেত্রে অ্যাপটোর বিরোধিতা করা নাই বা তার উপস্থিতি দিয়ারও বিরোধিতা করা নাই বা প্রস্থানের সময়তো আমি তার উপস্থিতি দিবলে বিরোধিতা করা নাই। ইয়াত সমস্যাটো কত, সমস্যাটো কত আপনি খুঁজেছে? সমস্যাটো সৃষ্টি হয়েছে আমার অ্যাপর কারণে, আমার সন্দেহ অ্যাপর সফটওয়্যার বা ডিভাইসের কথা। ডিভাইসের কথাটা আমি যথেষ্ট কলো, আপনার কলে শুনিলে। গতি এই সফটওয়্যারত কেইটামান কথা এটা ধরা পড়ছে। আজি যেটু কথা কোয়া হয়েছে যে মৃত শিক্ষকজনের হেখানে আপডেট করা নাছিল বা এই রিপ্লেসমেন্ট করা নাছিল, নকরার কারণে আহি গল, আহি আছে, আহিছিলে। এটো অকল ১৯ তারিখের নয়, মানুষজন ঢুকাইছে ১১ তারিখে। গতি ১১, ১২, ১৩ এনেকে এই যা তারিখ আছে প্রতিটা তারিখত কিন্তু এই উপস্থিতিয়ে দেখা আছে, সে একটা কথা। দ্বিতীয় কথা, মানে আরো একটা উদাহরণ দিও যে হাইলাকান্দিত কাটলিছাড়া যেটু আপনার হেৰি আছে মুন্নাপুর বলে তাতে শিক্ষাখণ্ড আছে, তাত এগারী শিক্ষক ফখরুল ইসলাম লস্কর, এই শিক্ষকজনে অভিনব পন্থা লৈছে। নিজের স্কুলত নাম সন্নিবিষ্ট আছে টেবলেটত, কিন্তু অন্য এখন স্কুলত মানে এই কি কয় এই ইউজার আর পাসওয়ার্ড, পাসওয়ার্ড ডিফল্ট পাসওয়ার্ড এই ব্যবহার করে তাতে উপস্থিতি দিলে দিয়ে, যার ফলত ইয়াত আকো অলপ অফ করে দিয়ার পিছন ইয়াতে আকো নিজের স্কুলের উপস্থিতি দেখা যায়। আর এই বিষয়টি আমার নয়, আমি উদ্ভাবন করা বা আমি খুচরি উলিয়া বস্তু নয়। এই সম্পর্ক যেতিয়া তার অভিযোগ উত্থাপন হয়েছে যে এই শিক্ষকজন নাহে কিন্তু উপস্থিত হয়ে থাকে সদায়, ঘটনাটা কি এতিয়া তারে এসিএস বিষয়াজন কিবা ত্রিদীপ রয় গই স্পট ইনকোয়ারি করলে, শিক্ষকজনক ঘরপা মাতি আনিলে, চালে, তারপর পন্থাটা বুঝলে কি হয়, কেনে ধরনের করা হয়। গতি তার মানে এই সফটওয়্যারটি ম্যানিপুলেট করব পারি, অর্থাৎ এই সফটওয়্যারটির সিকিউরিটি নাই। আমি আগতেও কইছো যেতিয়া রিমস অ্যাপ দিছিল রিমচত, তেতিয়াও আমি কইছিলো যে সফটওয়্যারের সিকিউরিটি নাই, লিখাও আছিল যে সফটওয়্যার 100% সিকিউর নহয়। এইবিলাক কথা লৈ তেতিয়া আমি আদালতত গৈছিলো, আর আজি ঘটনা পরিঘটনায় সেই কথাটুকে স্বীকার করে দিছে যে সফটওয়্যারের সিকিউরিটিটো কম, যার কারণে এজন শিক্ষকে ঘর থাকি স্কুলত নগৈ আন এখন বিদ্যালয়ের পৰা নিজের বিদ্যালয়ত উপস্থিতি দিয়ার অভিনব পন্থা লব পাৰিছে। সিমিলারলি মৃত শিক্ষকজনের উপস্থিতি অকল ১৯ তারিখের তারিখটুতে নহয়, সেইটো আজি আমার হাতত আহি পৰিছে। মই দেখাব পাৰো আপনার যে হেৰিটো কি কয়, নগাঁওর এখন স্কুলত, নগাঁওর এখন স্কুলত আপনার উপস্থিতি তারিখ আছে ১৯ মানে ১৯ সাইন করা আর ২০ তারিখও করা আছে। গতি কিন্তু তাত কি দেখা হয়েছে, তাত কি দেখা হয়েছে যে ইন টাইম তো ঠিকই থাকিলেও আউট টাইম তো কিন্তু ২০ তারিখ দেখাইছে, ১৯ তারিখের দিনা ২০ তারিখ দেখাইছে, আর ২০ তারিখে উপস্থিতি দিবর দিনা কি দেখাব ২১ তারিখ দেখাব। কিন্তু ২০ তারিখে কি হয়েছে মই গম নাপাও, সেটা আমার ইয়াত আহা নাই, কিন্তু এইখন আহিছে। গতি ইয়াতে দেখা যায় যে যদি এনেকুৱাই হয়ে আছে তো সামথিং সফটওয়্যার গন্ডগোল আছে। আমি বিরোধিতা করা না, আমি কৈছো এইবিলাক উপকরণ যেগুলা আছে আপনাদের ঠিক করে দিয়ক, আর যেবিলাক চার্জার দিছে এই চার্জার বিলাক কিন্তু উন্নত মানদণ্ড নহয়। মই আজি নিজে পরীক্ষা করে চাইছো, তার যে রেঞ্জ সেই রেঞ্জের পৰা গম পাই, আর তার যেটা আমি চার্জ করবলে নিও একটা ট্যাবলেট, তেতিয়া ই প্রায় ৪৫ মিনিট সময় লয় বা তাতকে বেশি লয়। কিন্তু সাধারণত আমার যেবিলাক চার্জ দিও বা ঘর আমার যেবিলাক ট্যাবলেটত চার্জ দিও, খুব বেশি তো আমার ২০ মিনিট ১৫ মিনিটত হয়ে যায়। কিন্তু এইটো আর চার্জটো ধরে রাখব পৰা ক্ষমতাটো কম সরকারি ট্যাবলেট বিলাকর, এইবিলাক বিসংগতি আছে। আর যার ফলত কি হয়, এটেন্ডেন্স লওয়ার সময়ত বিশেষকে ছাত্র ছাত্রীর এটেন্ডেন্স লওয়ার সময় আমি একটা আহকাল ভুগো, কেনকা আহকাল বহুত সময় নলয়, আর যদি লইছেও তাত আমি কি দেখা পাও যে
সেই সাইন ক্রস করার পিছত না থাকে। এখন স্কুলত যদি তিনটা টেবলেট আছে, মই যদি দুটা ক্লাসত লৈ আছো, এখেতে যদি আন দুটাত লৈ আছে, এখেতে যদি আন দুটাত লৈ আছে, তেতিয়াহ'লে আমি দেখা পাওঁ যে এই দুটা তথ্য তাত নুসুমায় আৰু মোৰ তথ্যটো এওঁলোকৰ তালৈকে নাযায়। গতিকে সামথিং গণ্ডগোল আছে, কাৰণ গোটেইখিনি কম্পাইলত এটাত আহিব লাগে, এটাত নাহেগৈ। গতিকে তেনেকুৱা কথা দেখা হৈছে। আৰু এটা কথা আজি কৈছে, ছফ্টৱেৰ বা হেৰিত ক'তো উপকৰণ গণ্ডগোল নাই। আমাৰলৈকে যিটো ভিডিঅ' আহিছে আপোনাৰ মৰাণ হাইস্কুল ডিব্ৰুগড়ৰ, সেই ভিডিঅ'টোত স্পষ্ট দেখা গৈছে যে ছোৱালীৰ নাম দলি পাহৰীয়া আৰু ওলাইছে সমীৰ খৰীয়া। এইটো কেনেকৈ হ'বলৈ পালে? যিটো ল'ৰা সেই স্কুলখনৰ ছাত্ৰই নহয়। গতিকে আৰু দেখা দেখি জেণ্ডাৰৰ এটা ডিফেক্ট আছে, কাৰণ ল'ৰা সেইটো ল'ৰা আৰু এইটো ছোৱালী। গতিকে ডিফেক্ট নাই বুলি কৈ থাকিলেতো আপোনালোকে যিদিনাৰ পৰাই এই শিক্ষা সেতুক লৈ আপোনালোকে অভিযোগ কৰিছে, সেইদিন ধৰি আজিলৈকে কিন্তু শিক্ষামন্ত্ৰীয়ে নিজৰ মতৰ পৰা এক ইঞ্চিও লৰচৰ হোৱা নাই। তেওঁ বাৰম্বাৰ কৈ আছে এয়া অজুহাত, তাৰ বাহিৰে অন্য একো নহয়। আৰু এটা কথা কওঁ, এতিয়াতো শিক্ষা সেতু এপত সকলো গম পায়, তেখেতে যিটো কৈ আছে মাত্ৰ 15% শিক্ষক যিয়ে নেকি এলোভা বা স্কুলত আহিব নিবিচাৰে, আৰু তাৰ তেওঁ স্পষ্ট নকলেও কিছু কথাত আমাৰ আমাৰ মনত এটা প্ৰশ্ন উঠে যে আমাকে নেতৃত্ব লোৱা মানুহখিনিক কৈছে নেকি। আমি কৈছোঁ এই নেতৃত্ব যিখিনি আছে নামকেইটা কিন্তু সকলোৱে জানে, গোটেই অসমে জানে, তেখেতসকলৰ তাতো ইয়াৰ লিষ্ট আছে। ৰাতিপুৱা আৰু গধূলি এইখিনি চেক কৰি চোৱাৰ কাৰণে মই অনুৰোধ কৰিলোঁ, আমাৰ কোনজন নেতৃত্বই এই নিয়ম ভংগ কৰিছে? মই জানাত এজনো কৰা নাই, এই 12টা শিক্ষক সংগঠন কোনো এজনো কৰা নাই। ঠিক আছে, মই অপেনিং ৰিমাৰ্কছ লৈছোঁ এই মুহূৰ্তত। গোস্বামী নগৰী আছে, গোস্বামী নগৰী আপোনাৰ ক'বলগীয়া কি প্ৰথমতে? আমাৰ মাননীয় শিক্ষামন্ত্ৰী মহোদয়লৈ বা অসম চৰকাৰৰ শিক্ষা বিভাগলৈ অনুৰোধ যে আমি যিখিনি কথা কৈ আছোঁ যে শিক্ষা হেতু এপটোত কিছু বিসংগতি আছে, কিছু দুৰ্বলতা আছে, সেইখিনি ভাল কৰিব লাগে। আমি এনেকৈ কোৱা নাই যে এইখিনি বেয়া কাৰণে এইটো বন্ধ কৰিব লাগে। আমি কোৱা অনেষ্টলি আমি কোৱা কথাটো প্ৰথমতে ৰাজ্য চৰকাৰে একচেপ্ট কৰাটো আমি বিচাৰিছোঁ। এইকাৰণে মই আপোনাক আগতেও আমি কৈছোঁ, আকৌ এবাৰ কৈছোঁ, এইজন ইজাজুল হক নামৰ ষ্টুডেণ্ট, এইটো 7/10/2023 তাৰিখৰ ঘটনা। সেইদিনাখন তেওঁ স্কুলত উপস্থিত নাই। যদি আপোনাৰ কেমেৰাই দেখুৱাব পাৰে বৰ ভাল লাগিলহেঁতেন। এই ছাত্ৰজন, এজন ষ্টুডেণ্ট বুলি লিখা আছে, এই ছাত্ৰজনৰ আপোনাৰ অনুপস্থিতিৰ কাৰণ হ'ল মেটাৰনিটি লিভ। আচ্ছা, এজন ক্লাছ ফাইভৰ ষ্টুডেণ্ট ল'ৰা এজনৰ অনুপস্থিতিৰ কাৰণ হ'ল মেটাৰনিটি লিভ। ক্লোজ কেমেৰা পাইছোঁ না মোবাইলত? এইটো মেটাৰনিটি লিভ, মানে এই ছাত্ৰজনৰ অনুপস্থিতিৰ কাৰণ মেটাৰনিটি লিভ। মেটাৰনিটি লিভ, ওকে, ভালো আছে। তাৰ মানে এই কথাটো সত্য যে এপটোৱে এইখিনি কেপচাৰ কৰোঁতে ক'ৰবাত বিসংগতি হয়, আৰু এইটো চিম্পল কথা সকলোৱে মানি লোৱাটো উচিত, আৰু তাক আমি শুদ্ধ কেনেকৈ কৰিম এই বিষয়ে যিসকল এক্সপাৰ্ট আছে তেখেতসকলে এই বিষয়ে চিন্তা কৰা উচিত। আজিৰ দিনটোত আমি অসমৰ আমি প্ৰতিটো দিনে প্ৰাথমিক শিক্ষকসকলে আমি প্ৰতিটো দিনে প্ৰতিটো শিক্ষা খণ্ডত আমি এই যি অসুবিধা পাওঁ সেই আটাইখিনি অসুবিধা আমি জনাই আছোঁ, লিখিতভাৱে জনাই আছোঁ, হয়তো ক'ৰবাত কোনোবাই হোৱাটছআপ মেছেজ যোগে জনাইছে। আজি আমি প্ৰথমবাৰৰ কাৰণে গোটেই অসমৰ প্ৰায় 150মান এপ্লিকেশ্যন একেলগে সচিব ডাঙৰীয়ালৈকে আমি পঠিয়াইছোঁ যে আজি এইকেইখন বিদ্যালয়ে এনেধৰণৰ অসুবিধাবিলাক পাইছে। এই যে অসুবিধাবিলাক পাইছে, নোপোৱাকেতো আৰু শিক্ষকজনে কোৱা নাই, স্কুললৈকে গৈছে কাৰণে, টেবলেটটো ব্যৱহাৰ কৰিছে কাৰণে, অসুবিধাখিনি পাইছে কাৰণে কথাটো জনাইছে। এই যিটো অনেষ্টি, এই অনেষ্টিটো কিয় একচেপ্ট কৰিব টান পাইছে এই কথাটো আমি বুজি পোৱা নাই। আচলতে শিক্ষকসকলক অবিশ্বাস কৰে নেকি? এপ এটাক বিশ্বাস কৰি শিক্ষকসকলক যদি অবিশ্বাস কৰে তেনেহ'লে শৈক্ষিক ব্যৱস্থাটো যথেষ্ট তললৈকে গুচি যাব।
সেখানে আমি অনুরোধ করি প্রথম রিমার্কসলে এই যে শিক্ষক সকলে কোয়া এই দুর্বলতা সমূহ যিনি দুর্বলতা খিনি আমার দেখাই দিয়া হয়েছে, এই দুর্বলতা খিনি যে অ্যাপটোর ভিতর আছে সেইখিন যে সংশোধন করব লাগে সেইটু সিম্পলি শিক্ষা বিভাগে মানি লওয়াটা উচিত। আর ইতিমধ্যে আজি শিক্ষামন্ত্রী ডাঙরিয়ায় যেটা বক্তব্যটা দিছে মানে মানে আপনি দেখাইছে মানে লক্ষ্য করছো, তখেতে কোয়া বাক্যটা হল যে নেটওয়ার্ক থাকা জায়গাত গুছি গৈ সিঙ্ক করিব লাগে, তার মানে এই কথাটো তেখেতেও গম পাইছে যে সকলো ঠাইতে নেটওয়ার্ক নাপায়, যেহেতু নেটওয়ার্ক নাপায় আপনার অ্যাপে অসুবিধা দেখায় ট্যাবলেটে অসুবিধা দেখায় সেই কথাখিনিক লৈ আমি করে থাকা যিখিনি অসুবিধা যিখিনি আমি কৈ আছো সেই কথাখিনি ভাল করার কারণে প্রয়াসটো আমার সামূহিকভাবে কিয় করিব নোৱাৰি, এইটো হল আমার প্রথম রিমার্কস আর প্রথম প্রশ্ন। ঠিক আছে, মই আপনার ওচৰলৈ যাম, গোবিন্দ কলিতা ডাঙৰী আছে, আপনার প্রথম কবলগীয়াখিনি। ধন্যবাদ। চাওক মানস, আমি যেতিয়া রিমস অ্যাপটো আহিছিলে নিশ্চয় আমার অসমৰ জনসাধারণে শিক্ষক সমাজে জানে যে আমি রিমসক প্রথম মানে সাপোর্ট করেছিলাম। আমি সাপোর্ট করেছিলাম এই কারণে যে আমার আমার সংস্থার আন্ডারত 1266 বিদ্যালয় আছে, এই 1266 বিদ্যালয়ে আমার হোয়াটসঅ্যাপত মেসেজ দিছিল যে এইটা একটা ভাল সিস্টেম করেছে, এই সিস্টেমটুক আমি আঁকোৱালি লৈছো। আর আজি এখেতসকলে দুজনে কলে মই সেইখিনি কথালৈ ঘূৰি নাযাওঁ, আজি অসমত এনেকুৱা এজন শিক্ষক উলিয়াই দিব নোৱাৰে যিজন শিক্ষকে ৰিমছটো মানে অপোজ কৰিছে। কোনো ৰিমছটো অপোজ কৰা নাই, আমিও কৰা নাই। আমি কৈছোঁ কি যে ইয়াত বহুত আখোৱা আছে। চাওক আখোৱা, আজি 10% বিদ্যালয়ে যিটো ডিভাইচ দিছে টেবলেট দিছে সেই টেবলেটেৰে এটেণ্ডেঞ্চটো দিছে, আৰু 90% মানে শিক্ষকে নিজের মোবাইলের অ্যাটেন্ডেন্সটা দিছে। মই বেশি দূরত না যাই, আমি গুয়াহাটিতে কইছো, মোর স্কুলতে আপনার ডিভাইসটা কাম না করে, মোর মোবাইলটুরে বিদ্যালয়খন নাম কই নিউ গুয়াহাটি রেলওয়ে কলোনি হাই স্কুল, মোর বিদ্যালয় গুয়াহাটির মাজতে সেই বিদ্যালয়খনত এই ডিভাইসটা কাম না করে, কাম করেছে কি বিশেষকে মোর মোবাইলটুরে মানে ম্যাক্সিমাম টিচার 80% টিচারে মোর মোবাইলটুরে আপনার অ্যাটেন্ডেন্সটা দি আছে। আর আজি মই শিক্ষা অ্যাপটোত মই এটা নতুন কথা কব বিচাৰিছো, এই ডিভাইসটো কিনিছে, ডিভাইসটোত লিখা আছে 17,500 টাকা। আপোনাৰ 3G নেটওয়ার্কটো নিশ্চয় আপোনালোকেও জানে যে 2020 চনতে 3G নেটওয়ার্কটো বন্ধ হৈছে। আজি 3G নেটওয়ার্কে ইমান ডাঙৰ এপৰ ইমান ফাংচন থকা এটা এপৰ এই কামখিনি সাপোর্ট কৰিব নেকি? আমি শিক্ষামন্ত্রী মহোদয় আৰু যিবিলাকে এই এপটো চলাই আছে তেখেতসকলক আমি অনুরোধ জনাইছো, তেখেতসকলে যেহেতুকে 17,500 টকাকৈ খরচ করে 52,000 টেবলেট কিনিছে, এই টেবলেটৰ জৰিয়তে নেটওয়ার্কটো দিয়ক, যেহেতুকে স্কুলখন মানে ট্ৰেকিং কৰা আছে, ট্ৰেকিং কৰা থাকলে যেহেতুকে টেবলেটটো দিয়া আছে টেবলেটৰ ঘামন্ত্ৰীয়ে কৈছে এইকেইটা সকলো 4G সাপোর্টিভ হয়, 4G সাপোর্টিভ নহলে নেটওয়ার্ক নেদেখুৱালে হয়, শিক্ষামন্ত্রীয়ে কৈছে। চাওক আমি আমি মই সেইটো কথা কব কৈছো, শিক্ষামন্ত্রী ডাঙরে যেটো কথা কৈছে, আমার যেতিয়া 2G নেটওয়ার্ক আছিলে জিওই প্রথম 3G নেটওয়ার্ক আনি দিলে আপনারা, যেতিয়া জিওত 3G নেটওয়ার্ক আহি গল তেতিয়া মোবাইল বিলাকে কাম নকৰা হল, আমি একোটা রাউটার লৈ 3G নেটওয়ার্কটো আমার এই মোবাইলত চলাইছিলো, গতিকে এটা 5G আছে, আমার 4G বিলাকে সাপোর্ট নকৰা হৈছে। আমার শিক্ষকসকলৰ মই কৈছো আপোনাৰ বহুত টিচাৰো নিজৰ মোবাইলতে এই নেটওয়ার্কটো সাপোর্ট নকৰে, আৰু যদি ইমান পয়সা পাতি খরচ করে এটা ইমান এপটো ভাল, এপটো আমি কেতিয়াও বেয়া বুলি কোৱা নাই, যদি এনেকুৱা এটা এপ ব্যৱহাৰ কৰিব বিচাৰিছে এই এপটোৰ নেটওয়ার্কটো জেনেৰেল নকৰি এই নেটওয়ার্কটো হেৰি দিয়ক, ডিভাইসত দিয়ক, ডিভাইসত দি তাৰপিছত এই যিসকল বিষয়াই এইটো আপোনাৰ মনিটৰিং কৰি আছে, যি হওক বা আমাৰ মন্ত্ৰী ডাঙৰীয়ে যিটো কথা কৈ আছে তেতিয়া তেখেতে কওক যে হয় আমি এই ডিভাইচটোৰ জৰিয়তে দিয়াৰ পিছত এইখিনি এটেণ্ডেঞ্চটো আহিছে, আৰু আমি বিশেষকৈ আমাৰ 1266খন আৰু আমাৰ মঞ্চ যিটো আছে আমি মঞ্চ এটা সিদ্ধান্ত লৈছোঁ, আমি টিচাৰক কেতিয়াও আমি যে আপোনালোকৰ ডিভাইচত আপোনালোকৰ মোবাইল দি এটেণ্ডেঞ্চ দিয়া নিদিয়া আমি এতিয়ালৈ একো কোৱা নাই, কিন্তু আমি এটা সিদ্ধান্ত লৈছোঁ যে আমি আগষ্ট মাহত আমি শিক্ষকে যদি বিভাগে
ডিভাইসত নেটওয়ার্ক দিয়ার ব্যবস্থাটা নকরে, আমার কোনো শিক্ষকে মোবাইলের জড়িয়ে আপনার নিজের এটেন্ডেন্সটু নিদিব। গতি এনেকা একটা বেমেজালি চলি থাকতে চাও, মানে দুঃখের বিষয়, আমার ইন টাইমটাই ঠিক করবা নাই, তাতে একটা আউট টাইমের নোটিস এখন উলিয়াই দিছে। আর নোটিস খন মানে আপনার কি কম আর হ্যাঁ, একটা এডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে এখন নোটিস উলাইছে, তাত কি আছে আপনার এস এস এর ই ফাইলত সেই নোটিস খনত আমার স্কুল শিক্ষা সচিবের সহিটো আছে। আর সেই সহিটোত এনেকুৱা এটা বিসঙ্গতি দেখিলো আমি, যে আমার ডাইরেক্টরক দেখা দিছে কি কপি দিছে ইনফরমেশন, বিদ্যালয় পরিদর্শক সকলক দিছে ইনফরমেশন, গতি ইনফরমেশন দিছে কিন্তু একশন লব কোৱা নাই, যার বাবদ আমার আজি সন্দেহ হয়ে আছে যে এই যখন চিঠি দিছে সেই চিঠিখন আসলতে মানে ফেক নে আসল চিঠি, আর সেটি আমার স্কুল শিক্ষা বিভাগের পর জানা হওয়া নাই। দ্বিতীয়তে তাক লিখা আছে যে যদি 15 মিনিটসকে দুদিন লেট হয় তাহলে তা হাফ পেলি পাব, গতিকে হাহিয়াতর পাত্র হয়েছে যে আমার শিক্ষক সেইটো কথা নারায়ণ গড়ে ইতিমধ্যে অবগত করেছে। মানে সেই প্রসঙ্গটলে গিয়ে আছো অল্প পিছতে আপনার ওসলে যাম, মানে গিয়ে আছো কলিতা ডাঙরিয়া, কারণ সেইটোর রিয়াকশন তো লোক লাগবে না। এইখানে মানে কল হয় আমার শিক্ষা আমার টিচারের হাফে লিভে নাই, কোরপর আমি হাফে লিভ দিব, হয় আপনার 87 নাকি মানে পাহরিল মানে বিচারিলেও পাওয়া নাই, জিএডির এখন সার্কুলার আছে লেট কাম 3 ডেজ হলে এদিন সিএল যায়, সেইটো ক্ষেত্রে আমার হবো পারে প্রযোজ্য, কিন্তু আমার যদি নাকি হাফ পে লিভে নাই, সেই হাফ পে লিভত কেনকে আপনার হেৰি করব। আর সব এই কব লাগবে এই কারণে তাত কৈছে টিচিং আর নন টিচিং স্টাফ গোটেখিনি আহিব লাগিব, এটা টিচিং স্টাফ কিন্তু আমি কলো, নন টিচিং স্টাফ আছে আপনার 4th গ্রেড আহিব 8টা বাজাত, 8টা বাজাত স্কুল হেৰি করব, তেওঁলোকৰ টাইমটো কেইটালৈ থাকিব সেইটো কোনো নির্দেশনা নাই। স্কুলের যেখানে জুনিয়র এসিস্টেন্ট আছে তেওঁলোকৰ কোনো টাইমের মানে হেৰিটো সীমা সময়সীমা দিয়া নাই। আর এতিয়া আমার যেহেতু সামার ভেকেশন আহি আছে, আমার বিদ্যালয় প্রধান সকলক কি করেছে এটা আহুকালের মানে এটা সমস্যার সৃষ্টি করেছে, যে এই সামার ভেকেশনত তেওঁলোকে শিক্ষা হেতু এপত এটেন্ডেন্স দিব কি নিদিয়ে, তেওঁলোকে আপনার ভেকেশনেল স্টাফ ভেকেশন স্টাফ, কারণ তেওঁলোকও স্কুল টাইমতে আহে আর তেওঁলোকও আমার শিক্ষকের দরে আনলিভটো 10 দিন পায়, গতি আনলিভটো যদি 10 দিন পায় গতি তেওঁলোককে এটা নির্দেশনা দিব লাগছে যে স্কুলের যেখানে হেড আছে এই টাইমত আহিব সামার ভেকেশনত, বা সামার ভেকেশনত তেওঁলোকে শিক্ষা হেতু এপত মানে এটেন্ডেন্সটো দিব নালাগে। 4th গ্রেড আর যেখানে আমার অফিস এসিস্টেন্ট আছে সেইখানি ক্ষেত্রতে তেনকা নির্দেশনা থাকা হলে ভাল আছিল, আর স্কুলের যেখানে আপনার অফিস এসিস্টেন্ট আছে তেওঁলোকৰ কথাটো আরো অল্প কিয়া, যে তেওঁলোকক শিক্ষা হেতু এপত এটেন্ডেন্স দিব দিছে কিন্তু আমার অসম গভর্নমেন্টর আদার্স মানে অফিস এসিস্টেন্টবিলাকে কি পায় আপনার 2nd স্যাটারডে আর 4th স্যাটারডে বন্ধ পায়, তেওঁলোকে কিন্তু এতিয়ালৈ 2nd স্যাটারডে 4th স্যাটারডে তেওঁলোকে ডিউটি করি আছে, গতি এইবিলাক খামখেয়ালি যেতিয়া পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে যেতিয়া দেখিব যে এইটো এটা ভাল পরিবেশের ফালে আহিছে, তেতিয়া শিক্ষা হেতু এপটোত সরকারে যেখিনি মানে শিক্ষামন্ত্রীগৰাকীয়ে নিজের স্থিতিত অটল হয়ে আছে সেইটো এটা প্রসঙ্গ, কিন্তু যেটো কলিতা ডাঙরিয়ে কলে আসলে মানে যিসকলে বুঝি পোৱা নাই কথাটো জানাই দিছো যে মাহত 2 বাৰ 15 মিনিট পলমকৈ উপস্থিত হলে হয় নে কথা বা 15 মিনিট আগতীয়াকৈ উলালে শিক্ষা বিভাগের সচিব নারায়ণ কোঁৱৰে নির্দেশনা জারি করেছে, গতি এই বিষয়ে আরো বিতর্ক পাতিবলগীয়া আছে। তার আগতে রহমান ডাঙরিয়া মানে একটা কথা সুদিছ যে এই যে আপনাদের বারম্বার এইখানে কথা উল্লেখ করে আছে ইয়ার আগতেও আমি কথা পাতিছো, তারপরও শিক্ষামন্ত্রী নাচুরবান্দা হয়ে আছে আর বারে বারে এই কথাই কই থাকে যে তেনেকা একো বিশেষ অসুবিধা একো নাই আসলে এইবিল সব অজুহাত, আপনি ভাবে নাকি যে শিক্ষামন্ত্রীগৰাকী কারোবার প্ররোচনাত পড়ছে বা কোনোবাই শ্রুতলিপি দিয়ে যে ভুল কই নির্দেশনা দিয়ে আছে এইটো হয়তো সত্যি, তেখেতক যে ভুলকে কই আছে এইটো কিন্তু আমি প্রত্যয়ন কইছো, আর এই ভুলকে কোয়া মানুষ নিশ্চয় অল্প উপর লেভেলের মানুষ হব,
বা তলরপা সেটু করে। মই এটা উদাহরণ দিছো, আজি মোর ঘর রঙিয়াত, রঙিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় আমার সেই অঞ্চল এখন নামদলা স্কুল, তাত আজি কিছুদিন আগত এসপ্তাহমান ধরে কোনো টেবলেটে কাম করা নাই, দিব পারা নাই। ছাত্র ছাত্রী সংখ্যাও তাত বহুত, প্রায় দেড় হাজারমান ছাত্র আছে। গতি এনেকা এখন বিদ্যালয় তিনটা হেৰি দিছে, তিনটা বিকল্প। তেতিয়া সংগীতা তালুকদার নাকি এগারী আছে নাকি, মানে ঠাকুরিয়ায় কয় সি আর সির কথা মানে তাতে গই চেক করে চালে, চাই ডিভাই যে গন্ডগোল আছে গম পালে, পাই উঠি তখেতে রিকমেন্ড করে দিলে যে আমিনগাঁওত যুক্ত রিপেয়ারিং সেন্টার আছে তালে লই যাব। আমিনগাঁও রিপেয়ারিং সেন্টার নিয়ার পিছত উত্তর কি আহিল, ওয়ারেন্টি নাই, নকরু। আকো যোগাযোগ করা হল, তখেতে দিল্লিত যোগাযোগ করে সেই স্কুলখনের হেখানি ঠিক করা, তারপর পয়সা খুঁজছে প্রিন্সিপালক, দিলে না নাই সেটা মানে অবগত নহয়, কিন্তু এনেকা ঘটনা হয়েছে, হেঁ করে দিয়ে। গতি এইবিল কথা তখেতক নিশ্চয় আপডেট দিয়া নাই কোনোবাই, কিন্তু আমি স্পটত দেখিছো এই ঘটনা হয়েছে। প্রয়োজন হলে সেই বিদ্যালয়ের প্রিন্সিপাল জনক ফোন করি বা মাতি খুঁজবও পারে, সেটা হওয়া নাই এটা হওয়া নাই। গতি এটা এটা ঠিক করেছে হেরিকা, হয়তো নিজাকে খরচ করি। আর মো কলোয়ে যে তিনটা যদি ডিভাইস থাকে, তিনটা ডিভাইস যদি থাকে এখন স্কুলত, যদি এটা ডিভাইসত আপনি যদি লই আপডেট করে দিলে মানে এঘন্টা দেড় ঘন্টার পিছতো আপনি বাকি দুটা ডিভাইসত কিন্তু এটা দেখবলে নাপাই হওয়া বলে। গতি এই স্কুলখনের ভিতরতেই এই একটা মানে বিসঙ্গতি আমি দেখবলে পাও, হলে গোটে সবতে একালে হব লাগে, কারণ মই উপস্থিতি দিয়ার লগে একটা মোর মোবাইলত যদি মই দিও আর একটার মোবাইলত যদি সেই মোর স্কুল লগ ইন করে চাই, তো মোর উপস্থিতি দেখবলে পাব। সিমিলার মোর স্কুলখনের ভিতর মানে কেলে নাপাও, তিনটা টেবলেট তো মোরেই স্কুলের হয়। গতি আমি যেটু দেখিছো যে কি কয় আমার এস এস এর মানে মুরব্বীজনে এই তথ্যবিল আপডেট দিয়ে, আর আমার বহুত শিক্ষকও কয় বা হেৰি কয় যে এস এস এ মুরব্বীজনক লগ ধরে কথাখিনি কব লাগে, হোয়াই শুড উই, সেও গভর্নমেন্টের হেৰি নহয়, সেটু গভর্নমেন্টের আমার 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 বিষয়াবিল কোন আমি ভালকে জানো। গতি এন জি ও এটার বিষয়াক গিয়ে আমি কেলে অ্যাপ্রোচ করি, আমার বিষয়ক আমি করি যে কথা আজি এখেতে কইছে